এর জন্য আজকে বিনা সাক্ষার কা চায় বিনা বলা আমার কি দোষ? আমি শুধু ইয়ারকি মেরে বলেছি। দেখো অনলাইন বুকিং আমি করতে বারণ করব, কারণ অনলাইনে প্রচুর ফ্রড হয়। চলো আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, তো এখান থেকে টিকিট কাটতে হয়। কিন্তু আজকে এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে পিওর মন্দিরটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। ও আর একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই, যে ভুলটা আমরাও করেছি, 14 বছরের নিচের যে বাচ্চারা তাদের জন্য কিন্তু টিকিট লাগে না। একবার তোমাদের রেড চার্টটা দেখিয়ে দিই। তো ক্যাশ হচ্ছে 25 টাকা। এ বাদরটা ওই লোকটাকে লাথি মেরে চলে গেল। এই 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 মারামারি করছিস কেন? এই গুড মর্নিং ফ্রম পুরী। তো সকাল সকাল আমরা উঠে মোটামুটি এখানে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে। তো আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন যেটা হবে সেটা হচ্ছে নন্দনকানন। তো নন্দনকাননের আগেও প্রচুর জায়গা রয়েছে যেগুলো আমরা ভিজিট করব, আর তোমাদেরও সাথে করে আমি নিয়ে যাব। আর এই ভিডিওটায় আমি সম্পূর্ণ ডিটেলস রাখবো, কোথা থেকে কীভাবে গাড়ি নেবে, কীভাবে তোমরা যাবে, কী কী দেখার জায়গা রয়েছে, কত কী খরচা আছে, সেগুলো সমস্ত বিস্তারিত জানাবো। তো আমাদের টিমে লোক যেহেতু বেশি আছে, তো আমরা বাস নিয়েছি একটা প্রাইভেট কার, মানে উইঙ্গার। যেহেতু আমরা 12 জন আছি, সেই জন্য একটা উইঙ্গার নিয়েছি। তো ওই গাড়িতে করেই যাবো। আর এই গাড়িটার আমাদের রেট পড়েছে হচ্ছে 4800 টাকা এসি, আর যদি আমরা এসি ছাড়া নিতাম তাহলে সেটা 4500 টাকা পড়তো। এর জন্য আজকে বিনা সাক্ষার কা চায় বিনা বলা আমার কি দোষ? আমি শুধু ইয়ারকি মেরে বলেছি। এ বাবা মশাই, তিন চায় খাবো বিনা সাক্ষারকে, সাক্ষারকে বিনাই চায় দিয়ে আমরা। তো আমরা যে হোটেলটায় স্টে করছি সেটা হচ্ছে বিদেশি ঘর ইন, হাইলি রিকমেন্ড করবো না, কারণ এটা সি বিচ থেকে অনেকটাই দূর। আর সেকেন্ড কথা হচ্ছে রুম অনুযায়ী প্রাইসটা একটু বেশি। সামনে আরও প্রচুর হোটেল পাওয়া যায়, তোমরা এসে সেখান থেকে। দেখো অনলাইন বুকিং আমি করতে বারণ করব, কারণ অনলাইনে প্রচুর ফ্রড হয়। তো তোমরা চলে আসো, এসে একটার জায়গায় 10টা হোটেল দেখো, নিজেদের প্রাইস অনুযায়ী, নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা যে কোনো হোটেল নিতে পারো, আর সেটাই আমি রেকমেন্ড করবো। তো চলো ফাইনালি গাড়ি চলে এসছে। চলো আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির। তো এর আগে একটা লোকেশন ছিল, সেই লোকেশনটায় আমরা দাঁড়াইনি, মানে চন্দ্রভাগা বিচ। তো চন্দ্রভাগা বিচ তো আমরা দেখেছি, মানে সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না, সেই জন্য আমরা দাঁড়াইনি, ডাইরেক্ট চলে আসলাম কোণারক মন্দিরে। কালকে আমার ছেলে চশমা হারিয়ে গেছিল, মানে সমুদ্র, এখান থেকে একটা চশমা কিনে নিলাম। চশমা কে হারিয়ে ফেলেছে দেখাও, ক্যামেরায় দেখাও কে হারিয়ে ফেলেছে। এই যে চশমা হারিয়ে ফেলেছে আমার ছেলের চশমা। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, তো এখান থেকে টিকিট কাটতে হয়। চলো আমাদের এখান থেকে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, আর টিকিটের প্রাইস ছিল হচ্ছে 40 টাকা করে পার পার্সন। তো এখন গুটি গুটি পায়ে আমরা হেঁটে চলেছি। তো এই হলো কোণারকের সান টেম্পল, অসাধারণ লাগছে। তো আমার সব থেকে ভালো এটা লাগছে যে এর পাশে কোনো ব্যারিকেডগুলো লাগানো নেই, মানে মেনটেন্যান্সের জন্য পুরো বাঁশ খুঁটি দিয়ে পুরো ভরিয়ে রাখে। মানে এর আগেরবার যখন এসেছিলাম তখন পুরো মানে কিচ্ছু এইরকম ক্লিয়ার দেখা যাচ্ছিল না কিছু, কিন্তু আজকে এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে পিওর মন্দিরটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। তো
যাই হোক, আমাদের সান টেম্পল দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ও, আর একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই, যে ভুলটা আমরাও করেছি, 14 বছরের নিচের যে বাচ্চারা তাদের জন্য কিন্তু টিকিট লাগে না, কারণ আমরা বুঝতে পারিনি, আমরা টিকিট করে নিয়েছিলাম। তো তোমরা এই ভুলটা করো না। তো এখন আমরা চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি। তো দেখো, উদয়গিরি খণ্ডগিরি দুটো পাশাপাশি দুটো পাহাড় আছে। তো এখন আমরা যাচ্ছি খণ্ডগিরি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো একবার তোমাদের রেট চার্টটা দেখিয়ে দিই। তো ক্যাশ হচ্ছে 25 টাকা, কার্ড UPI করলে 20 টাকা, আর বাচ্চা যদি 15 বছরের নিচে থাকে তাহলে ফ্রি। তো টিকিট কাটা কমপ্লিট, আমরা UPI পেমেন্ট করেছি, সেই জন্য আমাদের পড়েছে 20 টাকা করে। তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। তো ভিউটা জাস্ট দেখো। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে কোনো সিঁড়ি নেই, মানে জাস্ট স্লোপিং মতো করা রয়েছে, আরামসে উঠে যাও। কারণ সিঁড়ি হলে না অনেকেরই প্রবলেম হতো, যেরকম উদয়গিরিতে রয়েছে। উদয়গিরিতে আমরা উঠবো না, উদয়গিরিতে উঠতে গেলে অনেক সিঁড়ি ভেঙে উঠতে হবে ওপরে। ওই দেখো ওখানে দেখা যাচ্ছে উদয়গিরি। এখানে উঠতে জান বেরিয়েছে, কেদারনাথে যাবো কি করে? ইয়ে বহুত আচ্ছি বাত খায় ইসনে। হ্যাঁ, ওই দেখো গুহা। তো আগেও এখানে এসেছিলাম, কিন্তু সত্যি বলছি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটা মানে গোছানো আগে ছিল না। চলো 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 যাও, তুমি ছুটে যাও, উঠে যাও, যেখানে যাও যাও। বাবা ওখানটায় বস, একটা ছবি তুলে দিই। এই এই রাক্ষসের মুখের ওখানটায় বস। এ বাদরটা ওই লোকটাকে লাথি মেরে চলে গেল, যেতে গিয়ে পেছনের পা দিয়ে এক লাথি মেরে চলে গেল। ওই যে ওই লাল জামার লোকটাকে, এই যে এই বাদরটা এক লাথি মেরে চলে গেল। যাই হোক, তোমাদের একটা জিনিসই সাজেস্ট করবো যে এইসব জায়গায় ঘুরতে আসলে না একটু হাতে টাইম নিয়ে আসতে হয়, কারণ আমাদের কাছে টাইম খুব লিমিটেড। তো সেই জন্য না ওপর দিকে যেতে পারলাম, না ওইদিকে যেতে পারলাম, না কিছু। থাবর মেরে পেলো, যাও দেখো থাবর মারতে পারো কিনা, মানে আমার ছেলের এক একটা শখও বটে। ও বাদরকে একটা থাবড়া দিয়ে নাকি পালাবে। ওই দেখ, ওই দেখ, এই মারামারি করছিস কেন? এই কি হচ্ছে? তো চলো বেশি টাইম আমরা ওয়েস্ট করবো না, কারণ আমাদের যেতে হবে নন্দনকাননে। চলো ধীরে ধীরে নাবি আমরা, আবার সেই খাড়া রাস্তা। তো আমরা এখন চলে এসেছি নন্দনকানন। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, তো টিকিট কাউন্টারে যাই, তারপর প্রাইস যা রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা নেবো হচ্ছে সাফারি, তো সাফারিরও কত প্রাইস আছে সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে নেবো। তো চলো আপাতত গিয়ে আগে টিকিটটা কাটি। এখানে প্রাইস রেঞ্জটা তোমাদের একবার বলে রাখি, তো অ্যাডাল্টদের 50 রুপিস আর চিলড্রেনদের হচ্ছে 10 রুপিস। তো এখন আমাদের সাফারির টিকিট হয়ে গেছে, আর টিকিটের প্রাইসটাও তোমাদের একবার বলে রাখি, এখানে 100 টাকা হচ্ছে সাফারি করার জন্য, আর 80 টাকা করে হচ্ছে মানে গাড়িতে করে সাফারি অব্দি নিয়ে যাওয়া তারপর পুরোটা ঘোরানো, এই জন্য 80 টাকা। তো মোটামুটি 180 টাকা তোমাদের খরচা পড়বে, তো এটাই পার হেড। তো ওই যে যে গাড়িগুলো দেখছো ওই গাড়িতে নিয়ে যাবে, মানে বাস অব্দি, মানে যে সাফারির বাসটা ওই বাস অব্দি। চলো তোমাদের দেখাচ্ছি সব ডিটেল। আর সাফারি টিকিট কাউন্টারটা তোমরা পাবে, জাস্ট এন্ট্রেন্সটা ওখান থেকে এসে একটুখানি আসলেই এখানে টিকিট কাউন্টার পেয়ে যাবে। আর সাফারি না করে যদি শুধু জুটা তোমাদের দেখতে হয় তাহলে এখান থেকে স্টার্ট করো। এটা মনে হয় ময়ূর আছে, মানে আওয়াজ শুনেই বোঝা গেছে এখানে ময়ূরই আছে। এবার ময়ূর কি ময়ূরই সেটা বলতে পারবো না। তো চলো আমাদের গাড়ি এখান থেকে আবার ওখান থেকে আরেকটা গাড়িতে উঠতে হবে, সেটা আবার নিয়ে যাবে। ওই রনির পূর্বপুরুষকেই দেখবো আমি, রনির।